الصلاة والسلام عليك يا سيد الأنبياء الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين شمانی تو আমার বাবারা ভাইরা একা পবিত্র রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি আগমন করেছেন এই আগমন উপলক্ষে আমরা যারা সুন্নি মানা মুসলমান আছি আমরা যারা নবীর প্রেমিক আমরা যারা নবীর আশেক আমরা যারা সুন্নি মানা মানুষ যখন পবিত্র রবিউল আউয়াল মাস চলে আসে যখন 12ই রবিউল আউয়াল চলে আসে তখন আমরা আমার নূরের নবী মায়ার নবীজি আগমন উপলক্ষে আমরা জশ্নে জুলুস করে থাকি আমরা মাহফিলের আয়োজন করে থাকি মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করতে চাই আমরা যারা নবীর প্রেমিক রয়েছি নবীর আশেক রয়েছি আমরা যারা এই জশ্নে জুলুস রেলি কুলি এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি আমাদের লাভ কি যারা যে উম্মতে মুহাম্মদি আমার নবীজির আগমন উপলক্ষে আমার নবীজির আগমন উদযাপন করার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করবে জিকির আসকারের আয়োজন করবে এবং ওই মাসের মধ্যে জশ্নে জুলুসে অথবা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করবে দান করবে সেই সম্পর্কে আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন যেই ব্যক্তি পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাসে জশ্নে জুলুসে এবং আমার নবীজির আগমন উপলক্ষে খুশি হয়ে আল্লাহর রাস্তায় এক দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন ওই লোকটা আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন যেই ব্যক্তি আমার নবীজির আগমনে যেই ব্যক্তি আমার নবীজির আগমনকে সম্মান করবে ইজ্জত করবে মর্যাদা দিবে সেই ব্যক্তি যেন গোটা ইসলামটাকে জিন্দা করে ফেলল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হযরতে শেরে কুদরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এইভাবে ঘোষণা করেছেন শুধু তাই নয় ইসলামের যিনি সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা বদরের যুদ্ধে অংশ গ্রহণ করতে পারে নাই যারা হুনাইনের যুদ্ধে অংশ গ্রহণ করতে পারে নাই আর ওই ব্যক্তিরা যদি যখন বারংবার ঘুরে ঘুরে যখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে আর এই আমার নবীজির আগমন উপলক্ষে যারা জশ্নে জুলুস করবে জশ্নে জুলুস মিছিলের আয়োজন করবে এবং আমার নবীজির আগমন উপলক্ষে আমার নবীজির আগমন উপলক্ষে যারা আপনার এক দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করবে তারা যেন ভদর
এবং হুনাইনের যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তাই আমরা অনুরোধ করব যারা উম্মতে মুহাম্মদী রয়েছেন, যারা আমার নবীজির প্রেমিক রয়েছেন, আমরা যেন যখন বারংবার ঘুরে ঘুরে যখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন আসবে, আগমনের তারিখ আসবে, মাস আসবে, আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।